हरे कृष्णा जय श्रील प्रभुपाद। वैष्णव एजुकेशन चैनल पक्ष अनेक अनेक धन्यवाद। आजकल आलोचनार विषय श्रीकृष्ण चैतन्य महाप्रभुर भगवत्ता निये सार्वभौमेर साथे गोपीनाथ आचार्य तर्क। गोपीनाथ आचार्य एकदा मुकुंद दत्त के निये सार्वभौम भट्टाचार्य गृहे गमन करलें। तारा जखन उपस्थित हलेन तखन सार्वभौम भट्टाचार्य मुकुंद दत्त के बोलें, तुम्हारे ये नवीन सन्यासीटी अत्यंत विनीत, देखते बड़ई सुंदर, स्वभावटी अतिशय मधुर, ताके देखे आमार मने खूब आनंद होयेछे। इनी कोन सम्प्रदाय भुक्त सन्यासी? कोन सम्प्रदाय? एर सन्यास नाम कि? गुरु के? ये सब विषय आमी जानते इच्छा करी। गोपीनाथ आचार्य सार्वभौम भट्टाचार्यर कथार उत्तर दिलें, एर नाम श्रीकृष्ण चैतन्य। पूज्यपाद केशव भारती हलेन एर सन्यास गुरु। ए कथा शुने सार्वभौम भट्टाचार्य बोलें, एर नामटी अति उत्तम, किंतु इनी जे सम्प्रदाय प्रवेश करेछेन ता उत्तम नये, एटा होच्छे मध्यम। कथित आछे शंकराचार्यर कयेकजन शिष्य अपराध करार तादेर मध्ये कयेकजनेर दण्ड शंकराचार्य केड़े नेन। तारा हीन सम्प्रदाय, आर जादेर दण्ड भेंगे अर्धेक करे देन तारा मध्यम सम्प्रदाय, आर जादेर दण्ड सम्पूर्ण बजाय आछे तारा उत्तम सम्प्रदाय, भारतीय सम्प्रदायेर मध्यम सम्प्रदाय। गोपीनाथ आचार्य महाप्रभुर एकान्त भक्त, महाप्रभु के तिनि स्वयं भगवान बोले जानें, विश्वास करें। सार्वभौमेर कथा तार भालो लागलो ना, तिनि निज मनेर भाव गोपन करे बोलें, भट्टाचार्य इनि बड़ सम्प्रदाय उपेक्षा करे इच्छापूर्वक भारतीय सम्प्रदाय जुक्त होयेछेन, एर बाह्य अपेक्षा नाई, अर्थात उत्तम सम्प्रदायेर सम्मान बा गौरव केवल सामाजिक ब्यापार, नितान्तई बाइरेर विषय, मान सम्मान आदि बाइरेर विषय बोले महाप्रभुर कोनो अनुसंधान नाई बोले उत्तम सम्प्रदाये प्रवेश करा इनि विशेष प्रयोजन बोले मने करेन नाई। साधन भजन सम्बन्धे उत्तम मध्यम सम्प्रदाये कोनो पार्थक्य नाई। गोपीनाथ कहे इहार नाहि बाह्य अपेक्षा, अतए बड़ सम्प्रदाय करिल उपेक्षा। सार्वभौम ए सम्पर्के आर कोनो कथा ना बोले पुनराय जिज्ञासा करलेन, एई नवीन बयसे गृह त्याग करे सन्यासी होयेछेन, एखने एर परिपूर्ण यौवन, कि प्रकारेर सन्यास धर्म रक्षा हबे? আমি একে নিরন্তর বেদান্ত শ্রবণ করাব এবং বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাবার চেষ্টা করব, তাহলে এর মন সর্বদা সৎপথে সৎচিন্তায় রত থাকবে। শঙ্করাচার্যের অদ্বৈত মার্গে ভোগ সুখাদি ত্যাগের প্রাধান্য আছে, তাই সার্বভৌম বললেন এই যুবক সন্ন্যাসটিকে বৈরাগ্য মার্গে প্রবেশ করিয়া ভোগ সুখ ত্যাগ শিক্ষা দিব এবং যাতে অদ্বৈত মার্গের জীব ব্রহ্মে অভেদ মননে অবস্থ হয় আমি সেজন্য চেষ্টা করব। আর তিনি যদি ইচ্ছা করেন পুনরায় যোগপট্ট দিয়ে সংস্কার করে উত্তম সম্প্রদায় ভুক্ত করে নেব। সার্বভৌম বললেন কোনো ভদ্রতর সম্প্রদায়ের সন্ন্যাসী দ্বারা পুনরায় যোগপট্ট ধারণ করিয়ে এবং বেদান্ত শ্রবণের মাধ্যমে এর সংস্কার করানো উচিত। শ্রীমান মহাপ্রভুর ওপর এই প্রকার উক্তি শ্রবণ করে মুকুন্দ ও গোপীনাথ আচার্য উভয়ে বড় দুঃখিত হলেন। গোপীনাথ আচার্য সার্বভৌমের ভগ্নিপতি, তিনি তার শ্যালক, সার্বভৌমের এই পাণ্ডিত্য অভিমান সূচক কথা শুনে কিঞ্চিত রেগে গিয়ে বললেন, গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ভট্টাচার্য তুমি যে
এই শ্রীকৃষ্ণ চৈতন্যের মহিমা বা তত্ত্ব কিছুই জানো না। ইনি স্বয়ং ভগবান, ভগবত লক্ষণের চরম বিকাশ এর মধ্যে। তবে অজ্ঞ লোক বিশ্বাস করেন না, এসব একমাত্র বিজ্ঞ লোকেদেরই অনুভবযোগ্য। স্বয়ং ভগবত তার বিশেষ লক্ষণ তিনটি। এক, স্বয়ং ভগবানের বিগ্রহে অন্য সমস্ত ভগবত স্বরূপে অবস্থিতি। দুই, প্রেম দাতৃত্ব। তিন, মাধুর্যে পরিপূর্ণতম বিকাশ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে এই তিনটি লক্ষণ পরিপূর্ণরূপে বর্তমান। মহাপ্রভুতে ভগবল্লক্ষণের চরম বিকাশ। অবশ্য যারা ভগবত তত্ত্ব বিষয়ে অজ্ঞ মূর্খ, তাদের নিকট শ্রীকৃষ্ণ চৈতন্য কিছুই নয়েন, একজন যুবক সন্ন্যাসী মাত্র। কিন্তু তিনি বিজ্ঞের গোচর, অর্থাৎ ভগবত তত্ত্ব বিষয়ে যারা অভিজ্ঞ, সাধনাদি যারা ভগবত অনুভূতি লাভ করেছেন, তারাই এর মহিমা বা তত্ত্ব অবগত আছেন। গোপীনাথ আচার্যের কথা শুনে তথায় উপস্থিত সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যগণ আশ্চর্য হলেন। মানুষকে ভগবান বলায় তাদের মনে বিষম সন্দেহ হলো। তারা গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করলেন, আপনি কোন প্রমাণে একে ঈশ্বর বলেন? গোপীনাথ আচার্য উত্তর করলেন, বিজ্ঞ ব্যক্তিগণ এর ঈশ্বরত্ব স্বীকার করেছেন এবং ঈশ্বরের সমস্ত লক্ষণই এর ভিতরে দেখতে পেয়েছেন। ঈশ্বর বলেছেন, তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ ভগবত কৃপার সাধন দ্বারা স্বয়ং অনুভব করে যা বলেন, ঈশ্বরের লক্ষণ সম্বন্ধে তাই প্রমাণ। বিজ্ঞের অনুভবই একমাত্র প্রমাণ, কারণ বিজ্ঞের অনুভবে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, অনাপাটব এই চারটি দোষ থাকে না। শিষ্যগণ গোপীনাথ আচার্যের কথা হেসে উড়িয়ে দিলেন এবং বললেন, ঈশ্বর তত্ত্ব সাধিত হয় অনুমানের মাধ্যমে। গোপীনাথ আচার্য বললেন, অনুমানের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না। শিষ্য কয়ে, ঈশ্বরের তত্ত্ব সাধি অনুমানে। আচার্য কয়ে, অনুমান নহে ঈশ্বর জ্ঞানে। সার্বভৌম ভট্টাচার্যও তার শিষ্যগণের মতে মত দিলেন। গোপীনাথ শাস্ত্র প্রমাণ দিয়ে বোঝাতে চেষ্টা করলেন, ঈশ্বরকে যথাযথ অনুভব অনুমানে হয় না, ভগবত তত্ত্বঙ্গ লৌকিন প্রমাণেন প্রমুত্তং ন শক্যতে। অর্থাৎ ভগবত তত্ত্ব অলৌকিক বলে লৌকিক প্রমাণের দ্বারা তা স্থির করা যায় না। অনুমানের দ্বারা যে ভগবানকে জানা যায় না, সে শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন। অর্থাৎ আমি কখনো মূর্খ বুদ্ধিহীন লোকের কাছে প্রকাশিত হই না। শ্রীকৃষ্ণ বললেন, তাদের কাছে আমি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই মহাচ্ছন্ন মূর্খ লোক অজ অব্যয় রূপে আমাকে জানে না। কেবল ভক্তদের কাছেই ভগবান প্রকাশিত হন, ভক্তরাই কেবল তাকে জানতে পারেন। শ্রীকৃষ্ণ তাই শ্রী গীতায় বলেছেন, ভক্তাভিমামাবি জানাতি, ভক্তরাই ভক্তির মাধ্যমে আমাকে জানতে পারেন। গোপীনাথ আচার্য তাই এখানে বলেছেন, ভগবত ভক্তি অনুশীলনের ফলে যিনি শ্রী ভগবানের কৃপা লাভ করেছেন, তিনি কেবলমাত্র পরমেশ্বর ভগবানের তত্ত্ব জানতে পারেন। ঈশ্বরের কৃপালেশ হয় তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান দ্বারা ঈশ্বরে কেবল অস্তিত্ব মাত্র অনুভূতি হয়, কিন্তু যথাযথ ঈশ্বর জ্ঞান কেবলমাত্র ঈশ্বরের কৃপায় হয়। ঈশ্বর অনুগ্রহজনিত জ্ঞানই ঈশ্বর তত্ত্ব নিরূপণের একমাত্র উপায়। গোপীনাথ আচার্য শ্রীমৎ ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করে ব্যাখ্যা করলেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন, হে দেব, তোমার শ্রীচরণ কমলদয়ের প্রসাদ লেশ প্রাপ্ত ব্যক্তি
কেবল তোমার মহিমার তত্ত্ব জানতে পারেন। কিন্তু যারা চিরদিন অনুমান দ্বারা শাস্ত্র বিচার পূর্বক তোমাকে অন্বেষণ করেছেন, তাদের মধ্যে কেউ তোমার তত্ত্ব জানতে পারেন না। ঈশ্বরের কৃপা ব্যতীত অন্য কোনো উপায়ে ভগবত তত্ত্ব অবগত হওয়া যায় না। তার রূপ গুণ লীলাদি উপলব্ধি হয় না। শ্রুতিশাস্ত্রেও একথা বলা হয়েছে, বেদশাস্ত্রের অধ্যয়ন দ্বারা, মেধা দ্বারা বা শ্রুতিশাস্ত্র শ্রবণ দ্বারাও এই পরমার্থ রূপী ভগবানকে পাওয়া যায় না। যাকে ভগবান কৃপা করেন একমাত্র তিনি তাকে পেতে পারেন। তাকে ভগবান স্বীয় তনু পর্যন্ত দান করেন। সার্বভৌম ভট্টাচার্যের শিষ্যগণ অনুমান প্রমাণের কথা বলায় সার্বভৌম যখন কিছুই বললেন না, তখন গোপীনাথ আচার্য মনে করলেন শিষ্যদের কথায় সার্বভৌমের সম্মতি আছে। গোপীনাথ আচার্য সার্বভৌমকে বললেন, শাস্ত্রে তোমার অগাধ পাণ্ডিত্য আছে সন্দেহ নাই, কিন্তু তোমাতে ঈশ্বরের কৃপা মাত্রও নাই, তাই তুমি ঈশ্বর তত্ত্ব বুঝতে পারছ না। পাণ্ডিত্য দ্বারা যে ঈশ্বরের তত্ত্ব বোঝা যায় না, ইহা তো শাস্ত্রেরই কথা। তুমি যে ঈশ্বর তত্ত্ব বুঝতে পারছ না, এতে তোমার কোনো দোষ নাই। কেবল ঈশ্বরের কৃপা স্পর্শ রহিত পাণ্ডিত্য আদি দ্বারা ঈশ্বর তত্ত্ব জানা যায় না। বিদ্যা অভিমানী সার্বভৌমের প্রতি তাকিয়ে গোপীনাথ আচার্য বললেন, এই উক্তি শ্রবণ করে সার্বভৌম ভট্টাচার্য বললেন, আচার্য সাবধানে কথা বলো, তোমাতে যে ঈশ্বরের কৃপা আছে তারই বা প্রমাণ কি বলো দেখি শুনি। গোপীনাথ আচার্য বললেন, পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞানী ভগবানের কৃপার প্রমাণ। আচার্য কহে বস্তু বিষয় হয় বস্তু জ্ঞান, বস্তু তত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ। যে বস্তু যা দৃশ্য তদ বিষয়ে তা দৃশ্য জ্ঞানের নাম বস্তুত তত্ত্ব জ্ঞান। কোনো বস্তুকে দেখতে পেলে তাকে সেই বস্তু বলে চিনতে পারা যায়, যেমন রজ্জু দেখলে তাকে রজ্জু বলে চিনতে পারা যায়। গোপীনাথ আচার্য নিজের প্রতি ভগবানের কৃপার প্রমাণ দেখেছেন। ঈশ্বরের কৃপা ব্যতীত কেউ ভগবত তত্ত্ব অবগত হতে পারেন না। ঈশ্বরকে সাক্ষাৎ দেখলেও ঈশ্বর বলে চিনতে পারেন না। অন্য কোনো উপায়ে ঈশ্বর তত্ত্ব অবগত হওয়া যায় না। সুতরাং যদি কারো ঈশ্বরের তত্ত্বজ্ঞান জন্মে থাকে, ঈশ্বরকে সাক্ষাৎ দেখলে কেউ যদি তাকে ঈশ্বর বলে চিনতে পারেন, তাহলেই বুঝতে হবে ঈশ্বরের কৃপা তার প্রতি হয়েছে। গোপীনাথ আচার্য বলেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বরূপগত যে বস্তু, সেই বস্তুর জ্ঞান আমার জন্মেছে, সেই বস্তু বলে আমি তাকে চিনতে পেরেছি। তার দর্শন মাত্রই আমি চিনতে পেরেছি যে তিনি ঈশ্বর, তিনি স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। সুতরাং আমার প্রতি যে ঈশ্বরের কৃপা হয়েছে এটি তার প্রমাণ। গোপীনাথ আচার্য আরও বললেন, এই শ্রীকৃষ্ণ চৈতন্যের শরীরের মহাপ্রেম বেশাদি ঈশ্বর লক্ষণ তুমি নিজেই দেখেছ, কিন্তু তথাপি তুমি তাকে ঈশ্বর বলে চিনতে পারো নাই। তুমি ঈশ্বরের মায়ায় আচ্ছন্ন আছো বলেই এইরূপ হয়েছে। সার্বভৌম ভট্টাচার্যকে গোপীনাথ আচার্য রোষ করে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তুমি নিজের প্রত্যক্ষ করেছ যে শ্রী জগন্নাথ দর্শন করে ইনি মূর্ছিত হয়ে পড়েছিলেন। তুমি দেখেছ এর শরীরে ঈশ্বরের সর্ববিধ লক্ষণ সকল পরিদৃশ্যমান রয়েছে। মহাপ্রেম বিহ্বল অবস্থায় দেখেও মহাপ্রভুকে তোমার ঈশ্বর বলে বিশ্বাস হল না, ইহা তোমার নিতান্ত দুর্ভাগ্য। তোমার জ্ঞান মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে আছে, তোমার চিত্ত মায়ামুগ্ধ। যারা মায়ামুগ্ধ বহির্মুখ জীব ঈশ্বরকে সাক্ষাতে দেখলেও তারা তাকে ঈশ্বর বলে চিনতে পারে না।